আপনি কি সৌদি আরব নতুন এসেছেন? নতুন আসার পর কি আপনার ইকামা হয়নি? যদি নতুন আসার পর আপনার ইকামা না হয় তাহলে এই ভিডিওটি আপনার, এবং আপনি যদি পুরাতন হয়েও থাকেন, আপনার ইকামা যদি না হয়ে থাকে, তারপরেও এই ভিডিওটি দেখে যাবেন, কারণ আপনার অনেক কাজে আসবে এই ভিডিওটি। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের সঙ্গে রয়েছি আমি মোহাম্মদ তৌফিক আলী। আমার নতুন আরো একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আপনি যখন সৌদি আরবে নতুন আসবেন, নতুন আসার পর যদি আপনার ইকামা না হয়, অথবা আপনি অনেক দিন হলো এসেছেন, 1 বছর বা 2 বছর হয়েছে আপনি এসেছেন, কিন্তু এখনও আপনার ইকামা হয়নি, সেক্ষেত্রে আপনার করণীয় কি বা আপনি কি করলে আপনার ইকামাটা পেতে পারেন, বা কাদের ইকামা হচ্ছে বা কাদের হচ্ছে না, এই বিষয়টি নিয়ে আজকে ইন টোটাল একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। তো বর্তমানে যারা নতুন এসেছে তাদের সম্পর্কে আগে বলতেছি। বর্তমানে কিন্তু সবচাইতে নতুন প্রবাসীরা এই ইকামাজনিত সমস্যার কারণে কিন্তু প্রতারিত হচ্ছে। তারা নতুন আসতেছে কিন্তু ইকামা হচ্ছে না। এখন আপনি নতুন আসার পর যদি আপনার ইকামা না হয়, তাহলে আপনার করণীয় কি, এই বিষয়টি নিয়ে আগে কথা বলবো। তো আপনি যদি নতুন এসে থাকেন, নতুন আসার পর যদি আপনার ইকামা না হয়, তাহলে অবশ্যই আপনাকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ আপনি যখন নতুন আসবেন তখন কিন্তু কফিলের হাতে 3 মাস পর্যন্ত ক্ষমতা থাকবে সব কিছুর। 3 মাসের ভিতরে আপনার ইকামা বানাতে পারবে, অথবা 3 মাস পরেও কিন্তু আপনার ইকামা বানাতে পারবে। আমি 3 মাসের কথা কেন বলতেছি, কারণ 3 মাসের ভিতরে যদি কফিল ইকামা না বানায়, তাহলে এই 3 মাসের ভিতরে আপনি অন্য কোথাও যেতে পারবেন না, বা অন্য একটি ইকামা নাম্বার তুলতেও কিন্তু পারবেন না। তখনই আপনি একটি ইকামা নাম্বার তুলতে পারবেন যখন এই 3 মাস শেষ হয়ে যাবে। তারপর অর্থাৎ 3 মাস শেষ হওয়ার 72 ঘন্টার পর থেকে কিন্তু আপনি চাইলেই নতুন একটা ইকামা মক্কেত নাম্বার তুলে আপনি কিন্তু কাফালা হতে পারবেন। এখন আমি ডিটেলস আপনাদেরকে বলতেছি। আপনাদের করণীয় হচ্ছে 3 মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3 মাস শেষ হলে আপনাদেরকে একটি রকম মক্কেত নাম্বার তুলতে হবে। সেই নাম্বার তুলে আপনাদের একটি অ্যাপসের অ্যাকাউন্ট ওপেন করতে হবে, আপনাদের কিউআ ওপেন করতে হবে। তারপর আপনাকে তলবের মাধ্যমে অন্য কফিলের আন্ডারে কাফালা হতে হবে। এইটা হচ্ছে নিয়ম। এখন কাদের ইকামার নাম্বার উঠতেছে না, এই বিষয়টি নিয়ে একটু কথা বলতেছি। যাদের ইকামার নাম্বার উঠতেছে না, তারা হচ্ছে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ অনেক প্রবাসী রয়েছে 3 মাস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু তাদের ইকামা নাম্বার বের করে না। তারা 1 বছর 2 বছর ওভার করে ফেলে, পরে দেখা যায় তাদের যে একটা ভিসার মেয়াদ থাকে, 1 বছরের একটা ভিসার মেয়াদ থাকে, সেই 1 বছরের ভিসার মেয়াদটা শেষ হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনি আর ইকামা রকম মক্কেত নাম্বার তুলতে পারবেন না। অর্থাৎ ইকামা নাম্বার আপনি কিন্তু আর তুলতে পারবেন না। এবং 2 নম্বর বিষয় হচ্ছে, আপনি নতুন আসার পর যদি 3 মাসের ভিতরে আপনার ইকামা না হয়, সেক্ষেত্রে আপনি যদি ইকামা নাম্বার তুলতে যান এবং ইকামা নাম্বার যদি তুলতে না পারেন, তাহলে আরেকটা প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে আপনার যে মোয়াসাসা রয়েছে, যে মোয়াসাসাতে আপনি এসেছেন, সেই মোয়াসাসাটা যদি বন্ধ করে দেয় কফিল, সেক্ষেত্রেও কিন্তু আপনার ইকামা নাম্বার উঠবে না। কারণ যখন আপনার মোয়াসাসা বন্ধ করে দিবে, তখন কিন্তু আপনি মক্তবা মেলের ওয়েবসাইটে আপনি কিন্তু আপনার কোনো তথ্য দেখতে পাবেন না, যার কারণে কিন্তু আপনার ইকামা নাম্বার আপনি তুলতে পারবেন না। এই হচ্ছে 2 নম্বর প্রবলেম। এবং 3 নম্বর যে সমস্যাটি হচ্ছে, সেটা হচ্ছে যদি আপনার ইকামাতে হুরুপ থাকে, মাথা রাখবেন, যদি আপনার ইকামাতে হুরুপ থাকে তারপরে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন না। বর্তমানে কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা। অনেক হুরুপপ্রাপ্ত প্রবাসী রয়েছে যাদের ইকামাতে হুরুপ রয়েছে, তারা কিন্তু আমাদেরকে প্রশ্ন করে থাকে যে ভাইয়া, আমি কি আমার ইকামা মক্কেত নাম্বার তুলতে পারবো? অনেকেই 4,000-5,000 রিয়াল পর্যন্ত দেওয়ার জন্য অফার করে আমাদেরকে, কিন্তু তাদেরকে আমরা একটা কথাই বলি যে ভাই, যারা হুরুপপ্রাপ্ত তাদের ইকামা নাম্বার কিন্তু উঠতেছে না, এটা হুকুমা একেবারে বন্ধ করে রেখেছে, তাই অযথা চেষ্টা করবেন না। যদি অযথা চেষ্টা করেন, কাউকে টাকা পয়সা দেন, তাহলে কিন্তু প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 4 নম্বর যে সমস্যাটি হচ্ছে, তা হচ্ছে আপনার কফিল যদি মক্তবা মেলের যে পেমেন্টটা রয়েছে, সেই পেমেন্টটা যদি করে থাকে এবং আপনার ইকামা যদি ইস্যু না করে থাকে, সেক্ষেত্রে পরবর্তীতে যদি আপনি ইকামা নাম্বার তুলতে চান, তাহলে কিন্তু আপনার ইকামা নাম্বার তুলতে পারবেন না। আমি আরেকটু ভালো করে বুঝিয়ে বলছি। যেমন ধরেন, আপনি নতুন এসেছেন, নতুন আসার পর কফিল আপনার মক্তবা আমেলের যে পিন নাম্বার রয়েছে, সেই পিন নাম্বারটা বের করে আপনার মক্তবা আমেল পেমেন্ট করেছে। যেমন ধরেন, 1 বছরের জন্য আপনার মক্তবা আমেল পেমেন্ট করেছে, মক্তবা আমেল পেমেন্ট করার পর সে আর ইকামাটাকে ইস্যু করেনি, ইকামাটাকে বানায়নি, সেক্ষেত্রে সে 1 বছর পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে।
এক বছর পার হয়ে গেলে পরবর্তীতে কিন্তু আপনি ইকামা নাম্বার তুলতে পারবেন। 6 মাসে যদি মক্তবা আমেল পেমেন্ট করে থাকে তাহলে 6 মাস অপেক্ষা করতে হবে, 6 মাস পরে আপনি কিন্তু ইকামা মক্কেত নাম্বার তুলতে পারবেন, এবং এক বছরের পেমেন্ট করলে এক বছর পরে আপনি ইকামা মক্কেত নাম্বার তুলতে পারবেন, কিন্তু এর আগে কিন্তু আপনার নাম্বারটি আপনি তুলতে পারবেন না। এই হচ্ছে চারটা সমস্যা। এই চারটা সমস্যার কারণে কিন্তু আপনার ইকামা নাম্বার কিন্তু আপনি তুলতে পারবেন না, এক্ষেত্রে আপনি কিন্তু বৈধ হতে পারবেন না। এই চারটা সমস্যা কাদের হয়ে থাকে? যারা পুরাতন, যারা এক বছর দুই বছর হয়েছে এসেছে কিন্তু তাদের ইকামা হয়নি এবং তারা ইকামা নাম্বারও তোলেনি, সেক্ষেত্রে তাদের মোয়াসাসা কফিল বন্ধ করে দেয় বা তাদের ভিসা যে মেয়াদ রয়েছে সেটা এক্সপায়ার হয়ে যায় বা কফিল মক্তবা মেলে টাকা পেমেন্ট করে রেখেছিল যার কারণে তুলতে পারেনি, অথবা কফিল তাদের ইকামাতে হুরুপ দিয়েছে এ কারণে কিন্তু তারা তাদের ইকামা মক্কেত নাম্বার তুলতে পারতেছে না। কিন্তু যারা নতুন আসে তারা যদি 3 মাস পরে ট্রাই করে 100% তাদের কিন্তু ইকামা নাম্বার তুলতে পারবে এবং তারা কাফলার মাধ্যমে অন্য কফিলের আন্ডারে কিন্তু বৈধ হতে পারবে। তো ভিউয়ার আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। অযথা এই সমস্যাগুলো থাকলে কাউকে টাকা পয়সা দিয়ে আপনারা কিন্তু নাম্বার তোলার চেষ্টা করবেন না। হাতে কোনা কয়েকজন রয়েছে যারা মক্কেত ধরে এই কাজগুলো করতে পারে, কিন্তু শতকরা 95% লোক কিন্তু এই ইকামা নাম্বার তোলার কারণে টাকা পয়সা দিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে। তাই প্রতারক থেকে সাবধানে থাকবেন এবং সচেতন থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।